আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো যারা গ্লোবো অ্যাকাউন্ট খুলছেন বা যারা অ্যাকাউন্ট খুলবেন, তো তাদের জানা দরকার, যারা খুলছেন তাদের বেশি জানা দরকার, যারা খুলবেন তাদেরও জানিয়ে রাখা অবশ্যই জরুরি। গ্লোবো অ্যাকাউন্টটা খুললে যে সব কিছু হয়ে যাবো বা টাকা কামাইতে পারবেন এরকম না। গ্লোবো অ্যাকাউন্টটা খোলার এক দুই মাস পর থেকে আপনার সমস্যা আরও বাড়বো। তো প্রথমত আপনার পাত্রে দিদিবার একটা সমস্যা আসবো, যেটা হলো আপনারা বছরে 5,000 ইউরোর বেশি কামালে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিব তারা। পরের বছর আবার জানুয়ারিতে গিয়ে খুলবো। 5,000 ইউরো বেশি কামাইতে হলে কী করতে হবো, সে জায়গায় পাত্রে দিদি অ্যাড করতে হবো। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি আলাদা, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো পাত্রে দিদিবাটা হলো আপনার ইতালিতে ব্যবসা লাইসেন্স বলা হয়। ব্যবসা লাইসেন্সটা হলো যে আপনার এটার মধ্যে আপনি ব্যবসা লাইসেন্সটা যদি জায়গায় কানেক্ট করেন, তারপরে আপনার 20% যে ট্যাক্সটা সেটা কিন্তু কাটবো না। তা আপনি বছরে যত টাকা কামাইবেন গ্লোবোতে, বছরে যত টাকা হইব তত টাকা 5% খালি পে করবেন, আর বাকি 15% আপনার যখন ইতালিতে বাসা কিনতে যাবেন বা কোনো গাড়ি কিনতে যাবেন, জায়গা জমি কিনতে যাবেন, তখন গিয়ে আপনার 15% পে করতে হবে। আমি যতটুকু জানি যে বছরে শুধু 5% পে করতে হয়। তো এইটা হলো আপনার গেল পাত্রে দিদিবার সাইড। দ্বিতীয়ত আপনার একটা সমস্যা আছে, দ্বিতীয়ত হলো আপনার একটা কোর্স করতে হইব, অনলাইন একটা কোর্স, যে কিছু ভিডিও আছে প্রায় 70টার মতন ভিডিও। তো সেই ভিডিওগুলো আপনার রেগুলার দেখা, প্রায় 2 ঘন্টার মতো লাগে ভিডিওগুলো দেখা। সে জায়গায় আপনার একটা পরীক্ষা দিতে, পরীক্ষায় আপনার 10 থেকে 7-এর মতো নাকি 8-এর মতন পাইতে হয়। পাস করার পরে আপনার ওটাও কমপ্লিট হয়ে যায়। তৃতীয় তার একটা সমস্যা হলো যে আপনার একটা ডাক্তারি সার্টিফিকেট লাগবে। ডাক্তারি সার্টিফিকেট ছাড়া আপনার অ্যাকাউন্টটা কিছু মাস পরে, 3 কি 4 মাস পরে আপনার বন্ধ করার জন্য আপনাকে বারবার মেল দেওয়া হবে, গ্লোবোর থেকে বারবার মেল দেওয়া হবে যদি রানিং আইডিটা থাকে। তো এই ব্যাপারটা অনেকে জানে না, যারা গ্লোবো অ্যাকাউন্ট নতুন খুলছে বা অনেকে জানার পরও কেমনে কী করবো জানে না। তো আমি আজকে মূলত কনসেপ্টটা হলো যে যারা ইতালিতে গ্লোবো অ্যাকাউন্ট খোলা আছে বা যারা ডেলিভারি খোলে তারা, তাদেরও লাগে, তো তাদের কিন্তু একটা ডাক্তারি মেডিকেল সার্টিফিকেট দরকার লাগে। কীভাবে নিতে হইব, কোন কোন জায়গায় মেডিকেল সার্টিফিকেটটা পাওয়া যায়, তো এটা নিয়েও আজকের ভিডিওটা। তো আমি আসি বর্তমানে মেডিকেল সার্টিফিকেট বা যেখানে মেডিকেল করে গ্লোবোর সেই জায়গার নিচে আসি। আমি জায়গার লোকেশনটা খুব সহজেই তাড়াতাড়ি দিতে আসি আমি। তো ভিডিওর নিচের অপশনে দেখবেন আপনার বিয়ার নাম সহ জায়গাটা লেগে আছে। তো সেই জায়গাটা স্ক্রিনশট মাইরা, সেই জায়গাটা আপনারা ম্যাপে গিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কোন জায়গায় আছে। তো আমি যে জায়গায় লোকেশনটা দিলাম সেটা হলো যে টার্মিনাল থেকে কাছাকাছি আছে এই জায়গাটা। যারা টার্মিনাল আশেপাশে কাজ করেন বা যারা রুম শহরে কাজ করেন তারা এই জায়গাটা দেখতে পারেন, বা আপনার নেটে সার্চ দেখতে পারেন যে আপনাদের যে এরিয়া আছে সেই এরিয়ার কাছাকাছি যেটা গ্লোবো সার্টিফিকেট দিয়ে রাখে, ডকুমেন্ট যেটা দেয় আর কি ডাক্তার ডকুমেন্ট, তো সেই জায়গায় নিতে পারেন। আমি যেটা দিলাম যারা টার্মিনাল আশেপাশে আছেন তাদের জন্য এটা। তো অনেক দূরের থেকে যদি আসতে চান আসতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এই জায়গায় কীভাবে আপনারা এই ডকুমেন্টটা নেবেন বা কীভাবে আপনার প্রসেসিংটা হবে, কত টাকা লাগবে এটা আমি বলি। তো প্রথমত এই জায়গায় আসার পরে আপনারা এই যে একটা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখুন, তো এই নাম্বারে আপনারা এই জায়গায় আসার পরে আপনাদের বলবো কল দিতে। তো আপনারা এই জায়গায় কষ্ট করে আসতে হইব না, আমি আইসি এই জায়গা থেকে নাম্বারটা সিলেক্ট করলাম। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কষ্ট করে এই জায়গায় এসে নাম্বারটা সিলেক্ট করে কোনো পন্তামেন্ট বা সিরিয়াল নিতে হবে না, আপনারা ডাইরেক্ট বাসার থেকে বসে একটা সিরিয়াল নিতে পারবেন। যারা ইতালিয়ান ভাষা পারেন তো তাদেরকে ফোন দিয়ে বলবেন যে আমার গ্লোবো সার্টিফিকেট দরকার, আমরা এতজন আছি বা আমি একাই আছি, একটা নাম দেবেন যে আমার নামটা এটা। তো বলবো যে আমার একটা পন্তামেন্ট দিয়ে আমার সার্টিফিকেটটা দরকার। তো আপনাদের একটা সময় দিব যে এত তারিখ এতটা সময় আইসা তুই এই জায়গায় যা করার করতে পারবি। তো যেদিন আপনাদের পন্তামেন্ত দিবে এই জায়গায় পন্তামেন্তর সময় ঠিক সময় আসতে হবে, না হলে কিন্তু আপনাদের হয়তো অ্যাকসেপ্ট করবো না, ঠিক সময় না আসলে কিন্তু তারা মাইন্ড করে। তো এই জায়গায় আপনি আসার পরে আপনার কী কী লাগবো সেটা হলো যে আপনার অরিজিনাল পাসপোর্ট যদি থাকে অরিজিনাল পাসপোর্টটা লাগবো, আর দ্বিতীয়ত হলো আপনার ফ্যামিলি সদস্যর জন্য বা প্রতিবেশী বিশকালে, তিনটা লাগবো না, যে কোনো একটা হইলে হইব, আর একটা আপনার অরিজিনাল দরকার নাই, ফটোকপি হলে হইব। তারা শুধু যে কোনো একটা অরিজিনাল হোক বা ফটোকপি সাথে হোক, তবুও যদি আপনার কদেশি ভিসকালে থাকে কদেশি ভিসকালে যে কোনো একটা নিয়ে আসবেন, বা পাসপোর্ট সাথে থাকলে পাসপোর্ট বা সৌজন্য হলুদটা হোক বা ইলেকট্রিকটা হোক, যে কোনো একটা হইলে হোক যে কোনো একটা সাথে রাখবেন, বা ছবি থাকলেও সমস্যা নেই, তারা শুধু স্ক্যান করে রাখবো। আর সে জায়গায় আপনার থেকে 50 ইউরো নিব তারা সার্টিফিকেটটা দেওয়ার জন্য, 50 ইউরো নিব। আপনার জিমেল নাম্বার, আপনার জিমেলটা নিব, কোনো পাসওয়ার্ড নিব না, জিমেল নিব, আর আপনার নাম্বার নিব, আপনার ফোন নাম্বার নেব। তো সব কিছু আপনার সেখান থেকে নেওয়ার পরে 50 টাকা নিব তারা। নেওয়ার পরে বলবো যে ঠিক আছে তুই ওয়েট কর, যখন ডাক্তার ডাক দিব তখন ডাক দিব আপনারে। তো ডাক্তার যখন আপনার বলবো যে সব কিছু ঠিক আছে, পেটে করা হয়েছে, আপনার একটা রিসিপ্ট দিব, সেই রিসিপ্টটা নিয়ে আরেকটা ডাক্তার কাছে যাইতে হইবে, তারা বলবো যে এই ডাক্তারের কাছে যা। প্রথমত যেটা বললাম যে আপনার সময় মতন আসবেন, আসার পরে আপনারা ভিতরে ঢোকার পর আপনার ডকুমেন্ট যে কোনো একটা শো করবেন,
শো করার পরে আপনার 50 টাকা দিবেন এবং আপনার এই জায়গায় একটা সাইন দিতে হইব এবং আপনার জিমেল নাম্বার দিবেন, একটা নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার, সব কিছু দেওয়ার পরে আপনার একটা রিসিপ্ট দিব, সেই রিসিপ্টটা নিয়ে আরেকটা ডাক্তারের কাছে যেতে হবে যে ডাক্তার আপনার চেক আপ করবে। তো এখন হয়তো বা ভয় পাইতে পারেন অনেকে যে কি চেক আপটা করতে পারে, তো ভয়ের কিছুই না, এখানে তেমন কিছু জিজ্ঞাসা করবো না। সাধারণভাবে আপনি যাওয়ার পরে বনজর্ণ হলে সকাল হলে বনজর্ণ আর বিকালে গেলে বন সারা দেবেন। তো ভিতরে ঢুকার পরে আপনার সাধারণতভাবে আপনাকে প্রথমত জিজ্ঞাসা করব যে তুই কি বিড়ি খাস কিনা। জনে তো প্রথমত আপনাকে জিজ্ঞাসা করব তুই কি বিড়ি খাস কিনা, তারপরে আপনার জিজ্ঞাসা করবো যে তোর পরিবারে কোনো অ্যালার্জি সমস্যা আছে কিনা, অ্যালার্জি কোনো তোর পরিবারে সমস্যা আছে কিনা, বা তোর কোনো সমস্যা আছে কিনা, তোর কি গ্যাস্ট্রিক আছে কিনা, বা তোর কি নেশার কোনো সাথে জড়িত কিনা, আর এইগুলোই নর্মালি জিজ্ঞাসা করবো যে তোর প্রেশার হাই কিনা, তারপরে তোর কোনো শারীরিক সমস্যা আছে কিনা। মানে নর্মালি এটা হলো যে আপনার শারীরিক সব দিক দিয়ে ঠিক আছেন কিনা, আপনি কি ডেলিভারি কাজটা করতে পারবেন কিনা, এটার একটা সাধারণ পরীক্ষা তারা সাধারণভাবে নিয়ে রাখবো, যেন আপনার পরবর্তীতে এটা যদি গ্লোবর কাছে দেন তারা বুঝতে পারবো যে আপনি শরীরের দিক থেকে সব কিছুর দিকে ফিট আছেন, আপনি কাজটা করতে পারবেন। জাস্ট এত রোগে আপনারা অনেকে ভয় পাইতে পারেন যে ভাই আমরা যদি বিড়ি খাই বা আমার যদি শারীরিক কোনো সমস্যা তারা ধরা পড়লো বা অনেক কিছু ধরতে পারলো তো তখন কি করব। তো আপনাদের কোনো ভয়ের কিছুই কারণ নাই, আপনাদের কিছু বলবো না, যে যদি কোনো সমস্যা পাইয়েই থাকে, যদি কোনো সমস্যা পাইয়েই থাকে আপনাদের বলবো যে এটার ডাক্তার দেখাই, সমস্যা নাই, আমি তোর সার্টিফিকেট পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই, আপনাদের ডাক্তার দেখাইতে বলবো, পরে আপনার মন চাইলে ডাক্তার দেখালে দেখালেন, না দেখালেন আপনার ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনাদের প্রেশারও চেক করবো, হাতে প্রেশার লাগা চেক করবো সব কিছুই যে ঠিকঠাক আছে কিনা। তো যখন আপনাদের সব কিছু ঠিকঠাক দেখবো তো বলবো যে অস্ত সব ঠিক আছে। তো এটা বলার পরে আপনার জিমেলটা কিন্তু তার আগে রেখে দেবো, জিমেলটা আগে রাখার পরে আপনি যখন বাসায় যাবেন 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে সামথিং আপনার জিমেলে মেসেজ দিয়ে দিবো তারা যে এটা হলো তোর সার্টিফিকেট। তো আপনার সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনার যে জায়গা থেকে মেল করছে যে তোর সার্টিফিকেটটা দে, গ্লোবর থেকে যে মেলটা করছে সেই জায়গায় ঢুকা, সেই জায়গার মধ্যে যারা বুঝে তাদের কাছে যাইবেন তারা, বা আপনি চাইলে আপনি নিজে করতে পারেন, সেই জায়গায় ঢুকা, সেই জায়গায় শুধু যেই ডকুমেন্টটা দিয়েছে সেটাকে সাবমিট করে দিবেন। আর আপনি যে 50টা টাকা এই ডাক্তারের কাছে দিয়েছেন সে তো এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, যেই ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন না যদি পুরোপুরি সাকসেসফুলভাবে দিতে পারেন তাহলে আপনার 50 টাকা কিন্তু ফাত্তরের সাথে আপনাকে দিয়ে দিব। তো এই জায়গায় আপনার কোনো টাকা যেতে আসে না, একটু হয়তো বা দৌড়াদৌড়ি করতে হইতে আসে, আইসা ডাক্তারের সার্টিফিকেট নিলেন এই আর কি। তো গ্লোবোতে আপাতত এই 3টা কাজ যদি আপনারা করতে পারেন তো আপনার গ্লোবো অ্যাকাউন্ট কখনো বন্ধ হইব না, আজীবন আপনারা এটাতে কাজ করতে পারবেন। আর গ্লোবো অ্যাকাউন্ট আপনারা শুধু একবেলা না, আপনারা চাইলে ফুলবেলা করতে পারবেন। আর সবচাইতে আমি যেটা ভালো মনে করি, যদি অন্য কোনো জায়গায় কোন টাকায় কাজ পান তো সেই জায়গায় কোন টাকায় কাজও করতে পারবেন এবং আপনারা ফুড ডেলিভারি পাশাপাশি ফুড ডেলিভারি করতে পারবেন, এটাই সবচাইতে ভালো হয়। তো আপনারা যারা প্রশ্ন আছে কোনটা ভাই, আমি থাকি রোমে, অন্য অন্য শহরে গিয়ে কি আমি কাজ করতে পারবো কিনা লোকেশন চেঞ্জ করে। তো এটার জন্য মূলত আপনার 300টা অর্ডার পূরণ করতে হইব যে লোকেশনে থেকে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। তো সেই লোকেশনে থেকে 300 অর্ডার পূরণ করার পরে আপনার জিমেলে বা আপনার সেটিংয়ে ঢুকে একটা মেল আইব। তো সেই জায়গায় ঢুকে আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানাইছিলাম, গ্লোবো পাস নামে একটা সিস্টেম আছে। তো সেই জায়গার মধ্যে ঢুকে আপনি কোন জোনায় দ্বিতীয়বার কাজ করতে চান সেই জায়গায় ঢুকে আপনি নতুন আরেকটা জিমেল দিয়ে কানেক্ট করতে পারবেন। এটা এরকম সিস্টেম যে এলাকায় যে জোনায় আপনি প্রথমত খুলছেন সেই জোনা থেকে আপনারা কাজ করতে পারবেন এবং দ্বিতীয় যে জোনা আছে সেই জোনায় কাজ করতে পারবেন এবং দুইটাই দুই জিমেলে কানেক্ট। যদি মনে করেন মিলানে কাজ করেন, মিলানে হলে আরেকটা জিমেল দিয়ে আপনার সেই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, সেটার ফাত্তুরা আলাদাভাবে সিস্টেম হয়ে আলাদাভাবে ঢুকবো। এবং যদি আপনারা এই জায়গায় কাজ করেন, রোমে কাজ করেন, তো রোমে কাজ করলে সেটা আবার আরেকটা জিমেল দিয়ে ঢুকতে হইবে, কিন্তু একই সাথে একই অ্যাকাউন্ট দুই এরিয়ায় কাজ করতে পারবেন না, একই এরিয়া আলাদা আলাদা এরিয়ায় কাজ করতে পারবেন কিন্তু ফাত্তুরা আলাদা আলাদাভাবে। যদি মনে করেন এই জায়গায় আপনারা যতটুকু জানেন 15 দিন পর পর কিন্তু গ্লোবোতে ফাত্তুরা দেয়, ধরেন রোম শহরে 10 দিন কাজ করলেন আর 5 দিন কাজ করলেন মিলান শহরে, যে আপনার যদি গ্লোবো পাসটা বা আপনার যদি অ্যাকাউন্টটা সেই জায়গায় ট্রান্সফার হয়ে যায়, ট্রান্সফার করতে পারেন 300 অর্ডার পরে, সেই জায়গায় যাওয়ার পরে যদি ট্রান্সফার হয়ে যায় তারপরে আপনারা যেই 5 দিন কাজ করবেন সেটা কিন্তু আলাদা ফাত্তুরা হিসেবে ধরাইব, সেটা আলাদাভাবে ঢুকবো, আর যে 10 দিন কাজ করছেন রোম শহরে সেটা আলাদাভাবে ঢুকবো। এ হলো আর কি প্রসেসিংটা, আশা করি আই হোপ বুঝতে পারছেন।
আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আমি এতগুলো কথা বললাম যে তিনটা জিনিস দরকার গ্লোবতে, আপনি তো বর্তমানে গ্লোবতে কাজ করতেছেন, তো এই তিনটা জিনিস কতটা জরুরি মনে করেন, দিলে দরকার কিনা, বা এটা কি আসলে কেমনে কি করণীয়, বা আপনি যতটুকু আইডিয়া আছে বলেন এগুলোর ব্যাপারে? হ্যাঁ, যা বলছেন আপনি সবগুলি অত্যন্ত জরুরি বিষয়, কারণ এগুলি না হইলে কোনো কাজই করা যাবে না। অ্যাকাউন্ট ব্লক করে দিব, আর অ্যাকাউন্ট ব্লক করে দিলে তো পরে এটা নিয়ে আবার চালু করতে বহু ঝামেলা পড়া হইতে হইব। এইগুলো অবশ্যই তিনটা জিনিস অবশ্যই গ্লোবতে এক সময় দরকার। আপনার তো অ্যাকাউন্ট 2 মাস হয়েছে খুলছেন, তাই তো? হ্যাঁ, আমার 2 মাস। তো 2 মাসের মধ্যে এই আপনার ডাক্তারের সার্টিফিকেটের জন্য মেল দিয়ে দিয়েছে, তাই না? মেল দিয়ে দিয়েছে, 90 দিনের মধ্যে করতে হইব, নাহলে ব্লক করে দিব। তো 90 দিনের মধ্যে না করতে পারলে ব্লক। তো আহসান ভাই, আপনার কাছে কি মনে হয় যে তিনটা জিনিস বললাম, এই তিনটা জিনিস কতটা জরুরি গ্লোবর জন্য? আমি কথা একটু শর্ট না করে একটু হালকা একটু লুঙ্গ করে দিই, বলেন সমস্যা নেই। লুঙ্গ মানে বাংলাতে লম্বা। হ্যাঁ, এটা হচ্ছে যে গ্লোবো একটা কোম্পানি, একটা কোম্পানি বললে নয়, একটা বিশাল একটা কোম্পানি। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই কোম্পানিটাতে চাকরি করতেছি, ফুড ডেলিভারি করি, বিষয়টা এমন না। আমরা কিন্তু পার্ট টাইম একটা চাকরি করতেছি, ঠিক আছে? আমাদের একটা ফিজিক্যালি আমরা একটা কাজ করার পরে আমরা চাইতেছি পার্ট টাইম একটা করে কিছু আর্ন করার জন্য। তো আর্ন করতে গেলে সামনে কিন্তু একটা কোম্পানির রুলস মানতে হবে, আর সেই রুলস কিন্তু সেটা রুলস আমাদের সাথে সরাসরি কথা বলতেছে না কোম্পানি, কিন্তু আমরা তাদের অনলাইন ভিত্তিক কাজ করতেছি, অনলাইন ভিত্তিক রুলগুলো ফলো করতে হবে, ঠিক আছে? আর আমরা যদি ফলো না করে নিজের মন গড়া মতন এটা দেওয়ার পরে আমরা মনে করি যে এটা তো আমার কাছে চলে আসছে, আমরা এটার ফালাই রাখলাম, যেমন মন চাইলাম চালাইলাম না, এটা একটা কোম্পানি, এটা আপনার গতিবেগ তারা দেখবে অনলাইনে, ঠিক আছে? আপনার গতিবেগ অনুযায়ী আপনাকে তারা অ্যাকাউন্টটা প্রমোশন দিবে, অ্যাকাউন্টটা ডিমোশন দিবে। এখন আপনি যদি তাদের রুলস দিচ্ছে যে তুমি ফার্স্টে এই জিনিসটা করো, সেকেন্ডে জিনিসটা করো, থার্ডে জিনিসটা করো, আপনি যদি তাদের রুলসগুলো ফলো করে পালাই রাখছেন, কিন্তু আপনি মন করতেছেন যে আপনার অ্যাকাউন্টটা তো আছে আপনার কাছে, না, এটা ভুল কথা। আপনাকে সে রুলস ফলো করতে হবে, সেটা অনলাইনে তারা মেলের মাধ্যমে দিবে, এবং মেলের মাধ্যমে সেটা আপনাকে তাদেরকে সাবমিট করে দিতে হবে, তাদের যে সিস্টেমগুলো যেখানে যেখানে যেটা করা সেটা করতে হবে। তো ধাপে ধাপে জিনিসটা যখন আপনি কিছু সময়ের জন্য ফলো আপ করে তাদের রুলসগুলো মেনে তাকে তাদেরকে সাবমিট করে বুঝাবেন যে আপনি আপনার তাদের কোম্পানিতে অ্যাক্টিভ আছেন, তাদের কোম্পানিকে আপনি সম্মান করতে চান, তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু আর ব্লকও হবে না, এবং কি প্রমোশনটাও খুব সুন্দরভাবে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে কাজকে আমরা সম্মান করতে হবে, প্রথম হচ্ছে এটা। আর প্রত্যেকটা কাজ থেকে আমাদের লাস্টে কিন্তু একটা আর্নিং আসে, যখন পরিশ্রম দিই সেটা থেকে একটা আর্নিং, সেই আর্নিংটা কিন্তু এমনি আসে না, তাদের রুলস তাদেরকে আমরা পরিশ্রম দেখানোর পরে আসে। তো এটাই হচ্ছে স্বাভাবিক, যেরকম যেটা আপনি সেটা তো বলছেন, সিস্টেমগুলো ফলো আপ করে যারা এটার জন্য মানে আগ্রহী তারা সেগুলো ফলো করে কাজ করবে, এটা হচ্ছে আমার শেষ কথা। ইনশাআল্লাহ, অনেক ভালো লাগলো ভাইয়ের বক্তব্য শুনে। তো জনি ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমি কথাগুলো বললাম এগুলো কতটা জরুরি একটা রাইডারের জন্য, গ্লোবাল রাইডারের জন্য? অবশ্যই এটা 100% জরুরি। এই কাজটা যদি না করেন তাহলে তো আমরা যদি আমাদের মেডিকেল বা মানে ওদের ইমেলের মাধ্যমে যে নিউজগুলো আমাদেরকে দেয় ওগুলো যদি আমরা যদি ঠিকঠাক ভাবে পূরণ না করতে পারি তাহলে আমরা গ্লোবো আইডি বেশি দিন ইউজ করতে পারবো না, হয়তো 1-1.5 মাস পরে আমাদের আইডি ব্লক করে দিবে। এখন আমাদের আমরা তো অবশ্যই এখানে আমাদের এখানে একটা রিজিকের ব্যাপার আছে, আমরা এখান থেকে টাকা আর্ন করি, ফ্যামিলি দি, দেন নিজে খাই চলি, অনেক কিছু আপনাদের জানাইলাম যে কতটা জরুরি। তারা কিন্তু বর্তমানে সবাই রাইডার আছি আমরা, সবাই আমরা রাইডারই ভাই ভাই এই অবস্থা। তো অনেক কিছু বললো যে কিভাবে কি করবেন আর কতটা জরুরি, এটা কিন্তু সবাই জানে, যারা করে তারাই জানে। তো যাই হোক, অনেকটা উপকার হয়েছে জানি, কি নিয়ে ভিডিও চান নেক্সট টাইম কমেন্ট করে জানান। তো ভালো থাকবেন, আজকের মতন এই পর্যন্তই, তো বাই।